আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ রবুল আলমিন ওসলাত ওসসালাম আলানবীনা মহম্মদ আলহি ও আসহাবিহি আজমাইনামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে এবং প্রবাসের কাছে এবং দূরে যে যেখানে আছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবির সার সংক্ষেপ অনুষ্ঠানে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা বেশ কয়েকটি রমাদানের কয়েকটি দিন আমরা পার করে চলে এসেছি আজকে এই আল্লাহ কোরআন করিমের যে অংশ তেলাওয়াত করা হবে তারাবিতে তা হলো কোরআন করিমের দশ নম্বর পারা আর আজকের তারাবি হলো সপ্তম তারাবি ইনশা আল্লাহ বিদিনুল্লাহ আজকের এই সপ্তম তারাবিতে দশ নম্বর পাড়ায় করণমের যে অংশ রয়েছে যেটুকু আজকে তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ আমরা তার সারসংক্ষেপ আলোচনা করার চেষ্টা করবো আমার তফিক বিল্লাহ প্রিয় দর্শক কোরআন কারিমের দশ নম্বর পাড়ার একবারে শুরুতেই যে আয়াত দিয়ে আজকে তারাবির শুরু হবে তা হলো সুরায় আনফালের একচল্লিশ নম্বর আয়াত ঠিক তার আগে সুরে আনফালের শুরুতে আল্লাহমহাতালা বলেছেন ইয়াস অরুণা কায়ের আনফাল তারা আপনার কাছে যুদ্ধলব্ধ সম্পত্তির ভাগ বন্টন বিষয়ে প্রশ্ন করে কার কত ভাগ হবে না হবে তাদের এই প্রশ্ন শোনার পর আল্লাহমাতা তাদেরকে বিভিন্ন বিষয়ে নসিহা পেশ করেছেন কারণ যুদ্ধলব্ধ সম্পত্তি এসেছে এখন দিন ভালো এসেছে তাহলে একে অন্যের প্রতি রৃদ্ধতা ভালোবাসা একে অন্যের প্রতি ছাড় দেওয়া একে অন্যের প্রতি কোমলতা আন্তরিকতা এ বিষয়ে এবং সামাজিক নানা বিধিবিধান সম্পর্কে বলে তারপরে তাদের প্রশ্নের জবাব দিয়ে বলেছেন ওয়ালামু আন্নামা গানিম তুম ইলা আয়া তোমরা যা যুদ্ধলব্ধ সম্পত্তি পেয়ে থাকো তা এই হারে বন্টনভাবে আলাহমা তালা বিস্তারিত বর্ণনা করেছেন এরপরে আলাহমাতালা এই পর্যায়ে এসে বদরের যুদ্ধ প্রসঙ্গে আবার টেনে এনেছেন যেটি ইতিপূর্বে আলোচনা হয়েছিল বদরযুদ্ধ প্রসঙ্গ টেনে আলাহ বদর বদরযুদ্ধের যে স্ট্র্যাটেজিক্যাল অবস্থান ছিল মুসলিমদের মুসলিমদের অবস্থানটা খুব ভালো ছিল এবং কাফেররা ছিল দুর্বল অবস্থানে পানি ছিল তৎকালীন যুদ্ধক্ষেত্রের গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি ছিল মুসলিমদের দখলে আরও নানা ভালো দিক ছিল সে বিষয়ে আল্লাহ স্মাতালা ইঙ্গিত করেছেন দশ নম্বর পাড়ার একবারে শুরুর দিকে সুরান ফালের একচল্লিশ পরবর্তী আয়াতে এরপরে আলাহ স্মাতালা নবী আলসরাতুসালামকে একটি বিশেষ অনুগ্রহ বদর উপলক্ষে করে তিনি করেছেন সে বিষয়ে আল্লাহ স্মাতাল ইঙ্গিত করে বলেছেন ই কাহুল্লাহু ফি মানামিকা ক্যা কলিল ওলাউ আরাকুম কফির আল্লাহ ফাশিলতুম অর্থাৎ আল্লাহ স্মাতাল্লাহ তার নবীলসাদালামকে স্বপ্নে দেখিয়েছিলেন যে বদর যুদ্ধে যে সমস্ত লোকেরা আসছে কাফেরদের পক্ষ তারা অল্প সংখ্যায় আল্লাহ স্মাতাল্লাহ বলেছেন যে যদি তাদেরকে বেশি দেখানো হতো অথচ তাদের সংখ্যা অনেক বেশি ছিল মুসলিমদের চাইতে বদর যুদ্ধে তাহলে মুসলিমরা পরাজিত হতো ভয়ে সন্ত্রস্ত হয়ে যেত আলাহ স্মাতালা এখানে ইঙ্গিত করেছেন কীভাবে বদরুযুদ্দে আলাহ স্মাতালা অক্ষরে অক্ষরে পদে পদে তাদের প্রতি অনুগ্রহ করেছেন প্রিয়দর্শক এরপরে আজকের তারাবিতে পঁয়তাল্লিশ থেকে নিয়ে সাতচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত সুরায়নফারের এই তিনটি আয়াতে আলাহ স্মাতালা মুমিনদের জীবনে যুদ্ধ জীবনে বিশেষ করে তারা কিভাবে সফলতা অর্জন করবে এবং মোমিনদের সার্বিক জীবনেও এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করার জন্য এরকম ছয়টি পয়েন্ট আল্লাহ মাতাল উল্লেখ করেছেন এই তিনটি আয়াতের ভিতরে তার ভিতরে আল্লাহ স্মাতাল্লাহ প্রথমেই বলেছেন ইয়াঈজ উল্লিন আমানঈদ আল্লাহ কী তু আতান হে যখন তোমরা কোনো শত্রুপক্ষের সঙ্গে সাক্ষাৎ করো অর্থাৎ তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হও তো এক নম্বরের করণই হলো ফেফবুতু দৃঢ়পদ থাকবে কোনো অবস্থাতেই পা হটাবে না পিছপা কথা চিন্তাই করবে না ইসলামে যুদ্ধ থেকে পলায়ন করা কবিরা গুণাহ মহাপাপ গুলাসের মধ্য থেকে একটি কোনো অবস্থাতেই যানজীবন চলে গেলেও পিছপা হওয়ার সুযোগ নাই অতএব তোমরা পিছপা হবে না বরং দৃঢ়পদ থাকবে এটা হলো সফলতার প্রথম চাবিকাটি নাম্বার দুই ওয়াদকুর আল্লাহ ক্যাফি আল্লাহ স্মাতের দিকের বেশি করবে না আল্লাকুম তুফরে আশা করা যায় তোমরা তাহলে সফল হবে আর তিন নম্বর হলো আতি আল্লাহ রাসুল আহ আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে কথা মান্য করে চলবে তাহলে সফলতা পদচুম্বন করবে তোমাদের আর চার নম্বর হলো আল্লাহ তানাজ আউ সালু ও তাহাবারি হকম তোমরা ঝগড়া বিবাদ করবে না তাহলে তোমাদের শক্তি কমে যাবে দুর্বল দুর্বল তোমরা হয়ে যাবে তোমাদের যে শক্তির মূল কেন্দ্রবিন্দু সেটা থাকবে না বরং শেষ হয়ে যাবে অতএব তোমরা ঝগড়া বিবাদ করবে না পাঁচ নম্বর হলো অসবিরু এবং ধৈর্য ধারণ করবে যে কোনো পরিস্থিতি পরিস্থিতিতে ইন্দমা আসেন কারণ হাসপাতাল দরজাধারীদের সঙ্গেই আসেন থাকেন আর ছয় নম্বর আমল হল ওয়ালাহাকুন ও কাল্লেদিনা খারা জুমিন্দিয়ার হিম্মাত বা রিআ আন নাস যারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে এসেছে দুটি অসত্য উদ্দেশ্যে একে তো সত্যকে অস্বীকার করবার জন্য সত্যের বিরুদ্ধে লড়াই লড়াই করবার জন্য জেনে শুনে সত্য এবং ন্যায়ের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে এবং মানুষকে দেখাবার জন্য যে আমি বীর বাহাদুরি করতে এসেছি তাদের মতো তোমরা হইও না তাহলে তোমাদেরকে সফলতা পদযম্বন করবে তাহলে এই ছয়টি পয়েন্ট যদি আমরা খেয়াল করি অর্থাৎ দৃঢ়পথ থাকা এবং আল্লাহ তালার জিকির এবং স্মরণ বেশি বেশি করা এবং নিজেদের ভিতরে বিবাদে লিপ্ত যথাসম্ভব না হওয়া এবং ধৈর্য ধারণ করা এবং আল্লাহ এবং তার সর আনুগত্য করা এবং কোনোভাবেই লৌকিকতার কারণে মানুষকে দেখানোর জন্য বাহাদুরির জন্য যেন আমরা যুদ্ধ করতে না আসি বা যে কোনো কাজ না করি তাহলে ইনশাআল্লাহ সফলতা আমাদের পদজম্বন করবে এরপরে সুরে আনফালের শেষের দিকে সে আল্লাহমাতালা মুসলিম বিশ্বের মধ্যে একে অন্যের সঙ্গে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া এটা জরুরি বিশেষ করে যুদ্ধে বিজয়ের পরে সুখ শান্তি আসার পরে মুসলিমদের জন্য এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আল্লাহমাতালা সে বিষয়ে নির্দেশ করেছেন এবং বলেছেন যে মুসলিমদের ঐক্যবদ্ধ শক্তি যদি না হয় তাহলে কোনোভাবেই আপনার সফলতা অর্জন করবে না মুসলিমরা সে বিষয়টিকে আলাহমাদ তাল্লাহ গুরুত্ব করেছেন মহাজির আনসার এবং সব ধরনের মুসলিমরা একে অন্য ভাই ভাই হয়ে যেন তারা থাকেন এ বিষয়ে আলাহমতালা আলোচনা করেছেন এবং এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আলাশমতালা ভালো মন্দ শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন এবং মহাজের কথা আনসারদের পরস্পরের বিষয়ে বলেছেন যে একে অন্যেরই অন্তর্ভুক্ত তোমরা ভিন্ন কেউ নও বরং গোটা মুসলিম শক্তি একটি দেহের মতো যেটি হাদিসে এসছে সে বিষয়টি কোরআনে কারিমে ভিন্ন আঙ্গিকে উল্লেখ করেছেন সুরায়ান ফালের শেষের দিকে এরপরে আজকে তারাবিতে সুরায় তাওবারও একটি অংশ বিশেষ তেলাওয়াত করা হবে তবা শুরু হবে এই পর্যায়ে এর মানে হলো তবার সুরা তবা সুরা নামকরণ করা হয়েছে কেন কারণ এই সুরায় তিনজন সাহাবির তবার কথা বর্ণনা হয়েছে যারা তাবুক যুদ্ধে জাননি যেতে পারেননি তাদের তাবুক যুদ্ধে যেতে না পারার কারণে তাদের প্রতি যে পরিমাণ ওয়াইদ এসেছে ধমকি এসেছে এবং সতর্ক সতর্কীকরণ হয়েছে এর ফলে তারা এত বেশি তবা করেছেন যে তবা খুব পছন্দ হয়েছে এবং তাদের তবা কবুলের ঘোষণা এসেছে তাদের কথা যেহেতু রয়েছে ওয়াল্লাদিন ওয়াল সালাস্লীন লিফু এই আয়াতের মাধ্যমে তাদের আলোচনা যেহেতু সুরা তবা রয়েছে এই জন্য তাদের তবাটি পছন্দ হওয়ার কারণে সুরার নামই হয়ে গেছে তবা সংক্রান্ত সুরা এই সুরার আরেকটি নাম হলো সুরায় ফাজেহা অর্থাৎ উন্মোচনকারী মুখসম্মোচনকারী সুরা যে সুরা মুনাফিকদের চরিত্রকে উন্মোচন করে দিয়েছে আর সেজন্য এই সুরাকে সুরা ফাজে ফাজেহাও বলা হয় সুরা তবা বলা হয় সুরাতবা শুরুতে বিসমিল্লা নাই আমরা অনেকেই জানি এবং করণকারিমের অন্য সকল শুরুতে বিসমিল্লা থাকলে সুরা শুরুতে বিসমিল্লা নাই কেন নাই কারণ সুলাইকাম সাল্লাহ সাল্লামের কাছে জিবিলামি যখন এসেছেন এই সুরার নাজিলের সময় তিনি বিসমিল্লা পড়েননি কেন পড়েননি এর অনেক কারণ হওয়া দিয়ে মুহসিনেখরা উল্লেখ করেছেন তার একটি কারণ হলো যে এখানে চুক্তিভঙ্গের বিষয় রয়েছে চুক্তিভঙ্গের শুরুতে বিস্মিল্লা থাকে না আর কেউ কেউ বলেছেন যে আগের সুরা পরবর্তী সুরার আগের সুরার অংশ সুরা আনফাল অংশ হতে পারে সুরা তবা এই আশঙ্কা এই সম্ভাবনা ছিল সেজন্য বিসমিল্লা রাখা হয়নি নানারকম কথা রয়েছে যাই হোক বিস্মেল্লা নাই হলো মূল মূল কথা আর ইসুরা শুরুতে যুদ্ধ এবং স্বাভাবিক অবস্থাতে মুসলমানদের করণীয় বিষয়ে আলোচনতার আলোকপাত করেছেন এরপরে আশুর হরম সম্মানিত চার মাসের কথা আলোচনা করেছেন সম্মানিত মাস চারটি আমরা জানি অনেকেই রজব মাস এবং জিলকত এবং মোহর্রমের চারটি মাস চন্দ্র মাসের এগুলো সম্মানিত মাসে সম্মানিত মাসে গুনা করা জানা যুদ্ধ বিগ্রহ করা জানা ইত্যাদি এরপর আল্লাহ মহা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে ওয়াইন আহাদ মিনাল মুসিক ইন তেজা আরাকা যদি কোনো মুশিক আপনার কাছে আশ্রয় চায় অর্থাৎ কোনো মুমিনের কাছে আশ্রয় চায় সে আশ্রয় দিতে পারবে সে সুযোগ রয়েছে এরপরে আল্লা স্মাতালা প্রসঙ্গক্রমে মস্মিকদের এবং কাফিরদের যে দাম্বিকতা ছিল যে তারা আল্লাহ ঘরের আবাদকারী বাইতুলের আবাদকারী সেজন্য মুসলমানদের চাইতে তৎকালীন যুগের তারা শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহ তখন বলেছেন ইন্নমা আমর মসাহজিদাল আব্লাহাম ওয়াকাম আসসাল আকা ওয়ালাম যারা আল্লাহ এবং আখরাতকে বিশ্বাস করে সালাত কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না সত্য প্রতিষ্ঠায় যারা আপসহীন থাকে এরাই হল প্রকৃতপক্ষে আল্লাহর ঘরের আবাদকারী আল্লাহর ঘর দখল করে বসে থাকলেই তাকে আল্লাহর ঘরের আবাদকারী বলা হয় না এরপর আলসমাতাল্লাহ সুরাহত আবার পঁচিশ নম্বর এতে একটি বিশেষ যুদ্ধের কথা আলোচনা করেছেন মামাত সরকুমুল্লাফি ওয়া ওয়ামা হনাইন তোমাদেরকে অনেক জায়গায় আল্লাহমাতাল্লাহ সাহায্য করেছেন বিশেষ করে হোনিয়ানের যুদ্ধে সাহায্য করেছেন যেখানে তোমাদের দাম্বে তোমাদের ভিতরে অহমিকা এসেছিল অহংকার এসেছিল যে আমার সংখ্যা আজকে অনেক বেশি আমরা জানি হোনায়নের যুদ্ধ মক্কামদিন মর্তবর্তী জায়গাকে হন্যান বলা হয় এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল বারো হাজার ইতিপূর্বে কোনো যুদ্ধে মুসলিমরা এত বেশি সৈনিক নিয়ে যুদ্ধ করতে যাওয়ার সুযোগ হয়নি এর কারণে মুসলিমদের ভিতরে যে এক ধরনের এক ধরনের তৃপ্তির ঢেকুর ছিল আল্লাহ সুমাতরা সেজন্য প্রাথমিকভাবে তাদেরকে মার খাইয়েছেন কিছুটা পরাজয়ের স্বাদ স্বাদন করিয়েছেন এরপরে অবশ্য চূড়ান্ত হাসি মুসলমানদেরকে আলাহ মাতালা হাসিয়েছেন সে বিষয়ে আল্লাহমাদালা বলেছেন যে সেখানে আল্লাহ তালা কীভাবে তোমাদেরকে পরাজয় থেকে জয়ের মালা তোমাদেরকে আলাহ স্মুতালা পুরিয়ে দিলেন সেটাকে তোমরা স্মরণ করো এরপরে আল্লাহমাতালা মসিকদের প্রসঙ্গে আলোচনা করেছেন যে মুসিকরা যেহেতু তারা অঙ্গীকার ভঙ্গ করেছে সুরাত হবার শুরুতেই যেটা আলোচ্য বিষয় ছিল যে মস্মিক দা হোদায় বিয়ার সন্ধিতে যে চুক্তি করেছিল সেই চুক্তি ভঙ্গ করে তারা যুদ্ধবিগ্রহে মারামারিতে লিপ্ত হয়েছিল যেটা মারামারি করার কথা ছিল না দশ বছর পর্যন্ত এর ফলে এর ফলে আল্লাহ স্মুমাতালা সুরত আবার শুরুতেই বলেছেন যে তাদের সাথে আর কোনো অঙ্গীকার নাই এ অঙ্গীকার ভঙ্গ আজ থেকে তাদেরকে যেখানে পাওয়া হবে তাদের আর নিরাপত্তা থাকলো না যেহেতু চুক্তি তারা নিজেরা ভঙ্গ করে ফেরেছে এরপর আল্লাহ স্মাতালা যারা জাকা সম্পদ সংরক্ষণ করে এবং জাকাত দেয় না তাদের প্রসঙ্গে ভর্সনা করেছেন তার ফলে আলাহ বছরে বারো মাসের গণনা রয়েছে এটি পৃথিবীর সৃষ্টি থেকে সে বিষয়ে ইতিহাস আলোচনা করেছেন মোমিনদেরকে আল্লাহ এবং তারা নির্দেশে যেন তারা ঝাঁপিয়ে পড়ে সে বিষয়ে নির্দেশ করেছেন এবং মোনাফিকদেরকে আলাহ স্মাতালা ভর্সনা করেছেন তারা যুদ্ধে না গিয়ে পলায়ন করে থাকে এবং সুরে তোবাদে তাদের বিষয়ে আলাহসমাতালা বিস্তারিত আলোচনা করেছেন এবং তাদের তারা যে মিথ্যা খাই করে যুদ্ধ থেকে পলায়ন করেছে প্রথমবারের মতো এর আগের যুদ্ধগুলোতে থাকলেও এরপর থেকে হনায়ন এবং তাবুক যুদ্ধকে কেন্দ্র করে তারা পলায়ন করেছিল এবং করেনি যুদ্ধে যায়নি শিবশাল্লা স্মাতালা তাদের সম্মোচন করেছেন এবং শেষ নম্বর তালা স্মাত আলা বলেছেন মুনাফিকদের চরিত্র সম্পর্কে তারা একে অন্যের বন্ধু তারা সবসময় ইসলামের দুশ্মন এবং মন্দকার সমাজে ছড়াতে চায় ভালো কাজের বিরোধিতা করে এবং তারা সবসময় আল্লাহ সামতাল্লাহকে ভুলে থাকে আল্লাহ স্মাদাল্লাহ তাদেরকে ভুলে থাকেন এবং তারা দান দক্ষিণা করে না এর বিপরীতে এবং তাদের পরিণতি কী হবে সে বিষয়ে আল্লাহ তাল্লাহ আলোচনা করেছেন তারপর সুরায় তবর একাত্তর বেড়ে আদাল স্মুমাতলাহ মোমিনদের এর বিপরীতে আলোচনা করেছেন যে মোমিন নারী পুরুষ বাধুম আউলিয়া বা তারা একে অন্যের বন্ধু একে অন্যের দুঃখে সুখে কষ্ট পায় দুঃখে কষ্ট পায় সুখে সুখী হয় এবং তারা ভালো কাজের আদেশ দেওয়া অসৎ কাজের বাধা প্রদান করে কায়েম করে জাকাত আদায় করে এবং আল্লাহ এবং তারা আসলে আনুগত্য করে এটা হলো তাদের বৈশিষ্ট্য এবং তাদের বিনিময় জান্নাত আল্লাহ তালা আলোচনা করেছেন দর্শক এভাবে মোটামুটি আজকের তারাবি শেষ হবিংশা আল্লাহ দশ নম্বর পাড়ার আল্লাহমাতাল্লাহ আমাদেরকে আজকের তারাবিতে আলোচিত আয়াতগুলোর শিক্ষা এবং এই নির্দেশগুলোকে নিষেধগুলোকে আমাদের জীবনে উপলব্ধি করার গ্রহণ করার যথাযথভাবে আল্লাহ তালা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত